হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু মাহে রমজানের একটা বছর কেটে গেল, আবারও রমজান মাস সামনে এসে গেল। তো সেই রমজান মাস উপলক্ষে চিকেন দিয়ে বানানো যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু মাত্র 10 মিনিট হাতে থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চিকেনের এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এই স্ন্যাক্সটি বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না, সামান্য কয়েকটা হাতের কাছে উপকরণ থাকলেই হবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিলাম ভিনিগার, লেবুর রসও দেওয়া যেতে পারে। 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। মাত্র এই কয়েকটা উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে, এবারে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। তারপরে একটা কোটিং তৈরি করে নেব ময়দার। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর এখানে চিকেন কারির যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এক্সট্রা করে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এই যে মশলাটা দিয়েছি এটাতেই হয়ে যাবে। একটু কালারের জন্য 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম ফুড কালার বা জাফরানের কালার বলতে পারেন। এবার এই শুকনো উপকরণটা আমি একটু চেলে নেব, এতে করে কোটিংয়ের মিশ্রণটা খুব ভালো হবে। শুকনো উপকরণটা চালা হয়ে গেছে, এবারে চিকেনটা আমরা রেডি করে নেব, তাহলে ভাজতে খুবই সুবিধা হবে। তো এখানে আমরা প্রথমে চিকেনের একটা টুকরো ময়দার মিশ্রণে এরকম কোট করে নিচ্ছি, তারপরে পানিতে ডুবিয়ে আবার একবার আলতো হাতে চেপে কোট করে নিচ্ছি। খুব একটা বেশি চেপে চেপে কোটিং করার দরকার নেই, আলতো হাতে জাস্ট হালকা করেই চাপ দিয়ে ময়দাটা মাখিয়ে নিলেই হবে। তো একে একে আমি সবগুলো চিকেন প্রথমে এরকম রেডি করে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। চিকেনের এই স্ন্যাক্সটি দেখতে, মানে ভাজার পরে দেখতে অনেকটাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো আপনারা ভাজার পরেই বুঝতে পারবেন এটা খেতে যেমন টেস্টি আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। বানানো তো একদমই ইজি, কোনো রকম ঝামেলা নেই। তো একে একে সবগুলো চিকেন আমি প্রথমে ময়দার মধ্যে দিয়ে কোট করে নিয়েছি, আর অপর পাশে কড়াইতে রিফাইন তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবারে একে একে চিকেনের টুকরোগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব। একেবারে ভাজা যাবে না, একটু সময় নিয়ে দুইবারে এটা ভাজতে হবে। প্রথমে চিকেনগুলো দেওয়ার সময় চুলার জাল হাইতে রাখবেন, আর যখন চিকেনগুলো দেওয়া হয়ে যাবে তখন চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। চিকেনের এই স্ন্যাক্সটি ভাজতে বেশি সময়ও লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আর এটা দুবার ভাজার কোনো প্রয়োজন নেই, একবার ভাজলেই হয়ে যাবে। যেহেতু চিকেনের স্লাইসগুলো অনেকটাই পাতলা এবং লম্বা লম্বা করে কাটা, তো দেখুন বন্ধুরা গোল্ডেন ব্রাউন করে আমার চিকেনের স্ন্যাক্সটি ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণই ইয়ামি লাগছে, অনেকটাই KFC স্টাইলের চিকেন ফ্রাই মতো লাগছে। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে পরিবেশন করে নেব। আজকে আমি এই চিকেন ফ্রাইগুলো মেয়োনিজ এবং টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো কেমন লাগলো আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।